আমি জহিরুল ইসলাম গত ১৩ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের প্রকাশিত কেন্দ্রীয় কমিটিতে আমাকে মাদ্রাসা শিক্ষার সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে এবং গত তেরোই জুলাই থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমি কাজ করে যাচ্ছি বিশেষ করে যেহেতু আমাকে মাদ্রাসা শিক্ষা সম্পাদক পদটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য সরাসরি এই পদটিতে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেই লক্ষ্যে আমি দেশের বিভিন্ন মাদ্রাসায় গিয়েছি মাদ্রাসার শিক্ষার্থীর সাথে কথা বলেছি মাদ্রাসা শিক্ষার্থীদের কথা শুনেছি এবং তাদের যে আগ্রহ তাদের যে ভালোবাসা তাদের যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার কথা শোনা শেখ হাসিনার জয়গণ গাওয়া আমি তাদের কথা শুনেছি দেশের বিভিন্ন মাদ্রাসা যেমন আমাদের টঙ্গী টঙ্গি মিল্লাত যাত্রাবাড়ি জামিয়া কাসিমিয়া নরসিন্দি দারুণ সহ দেশের যে বিভিন্ন প্রান্তের মাদ্রাসাগুলো আছে আমি এই অল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন মাদ্রাসায় গিয়েছি কথা বলেছি আমার এই কার্যক্রমটি আমরা গত আগস্ট মাসে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছি এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার উন্নয়নে যে বার্তা সেই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই লক্ষ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার যে উন্নয়নের বার্তা আমি পৌঁছে দিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধুকে নিয়ে তাদের মনের কথা মনের আশা মনের যত ভালোবাসা আছে সেগুলা ব্যক্ত করেছে কথার ফুলজুরির মাধ্যমে এবং পরবর্তীতে আমরা গতকাল আমাদের যে ছাত্রলীগের সর্বকালের সর্ববৃহৎ যে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই ছাত্র সমাবেশে সারা বাংলাদেশ থেকে বিশেষ করে তামিরুল মিল্লাত জামিয়া কাসিমিয়া দারুন যাচ্ছ সারা বাংলাদেশ থেকে অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী আমাদের এই ছাত্র সমাবেশ অংশগ্রহণ করেছে যেহেতু আমি মাদ্রাসা শিক্ষা সম্পাদক সেই আমাকে তারা জানিয়েছে যে তারাই মাননীয় প্রধানমন্ত্রী দেশ শত্ত শেখ হাসিনার কথা শুনতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শত শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশের এবং স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের পথে মাদ্রাসা শিক্ষার্থীরাও প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শত শেখ হাসিনার স্বপ্ন সারথী হতে চায় তাই তারা আমাদের যে সরদ উদ্যানে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই ছাত্র সমাবেশে তারা সবাই আমার সাথে আমার নেতৃত্বে এই সেই ছাত্র সমাবেশে যোগ দিয়েছে ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসে ছাত্রলীগ দেশরত্র শেখ হাসিনার সৈনিক আমরা কাউকেই কিন্তু ভয় করি না কোনো কিছুইকে পরোয়া করি না আমাকে যখন মাদ্রাসা সম্পাদক পদটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমাকে অনলাইনে ফোনে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হয়েছিল যাতে আমি মাদ্রাসাগুলাতে আমার কার্যক্রম না চালাই মাদ্রাসাগুলোতে না যাই তারপরে সেই হুমকি দামকি উপেক্ষা করে আমি শিবিরের যে দুর্গ বলা হয় যে মাদ্রাসাগুলো সেই মাদ্রাসাগুলোতে আমি গিয়েছি ছাত্রলীগের কথা বলেছি বঙ্গবন্ধুর কথা বলেছি দেশসত্ব শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছি আমি যখন যাত্রাবাড়ি ক্যাম্পাসে যাই মিল্লাতে যাত্রাবাড়ি ক্যাম্পাসে যাই সেখান থেকে আসার পরে আমাকে অনলাইনে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হয়েছিল যাতে তাদের আরেকটি ক্যাম্পাস আছে টঙ্গি মিল্লাত সেই ক্যাম্পাসে আমি না যাই তারপরেও সেই হুমকি দামকি ভয়কে উপেক্ষা ভয় না পেয়ে আমি তাদের তামির মিল্লার টঙ্গি ক্যাম্পাসে গিয়েছি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং কথা বলে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে শিক্ষার্থীরা আমার সাথে জয় বাংলার জয় দিতে চায় বঙ্গবন্ধুর নামে স্লোগান দিতে চায় শেখ হাসিনার কথা শুনতে চায় শেখ হাসিনার কথা বলতে চায় বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে সর্বপ্রথম কিন্তু একটি মাদ্রাসায় বাংলায় ছাত্রলীগ প্রোগ্রাম করেছে রংপুরের একটি মাদ্রাসায় স্মার্ট কর্মসংস্থান এবং আইসিটি কর্মশালা করেছে এবং আমাদের লক্ষ্য রয়েছে সারা বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে সেগুলোতে আমরা স্মার্ট কর্মসংস্থান মেলা এবং আইসিটি কর্মসংস্থানের যে আইসিটি মেলা আমরা করব। এবং সেই মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীরা যাতে আইসিটি খাতে দক্ষ হয় আইসিটি খাতে এবং দৈনন্দিন তাদের জীবনে যে তথ্য প্রযুক্তি সহ তারা যাতে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কাজ থাকবে বাংলার ছাত্রলীগ মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে থেকে সংকটে দুর্যোগে যে কোনো অসুবিধায় বাংলার ছাত্রলীগ পাশে থাকার জন্যই মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্যই মাদ্রাসা শিক্ষা সম্পাদকটা অন্তর্ভুক্ত করেছে আমরা আগামীতে মাদ্রাসার শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে থেকে কাজ করব দেশরত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ বাংলাদেশের যত মাদ্রাসা আছে মাদ্রাসার শিক্ষার্থীরা আছে আমি মনে করি তারা নেতৃত্ব দিবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের যে উন্নতির উন্নয়নের যে ধারা অব্যাহত আছে সে ধারায় তারা তাদের সামিল করবে